আসসালামু আলাইকুম সবাইকে, জিএসটি আপডেট ডেইলির পক্ষ থেকে স্বাগতম। আমি এই মুহূর্তে তোমাদের জানিয়ে দেব যে উচ্চ অধিভুক্ত বাইশ বিশ্ববিদ্যালয়ে কতটি মেরিট প্রকাশিত হতে পারে তার একটা সম্ভাব্য। তোমাদের হচ্ছে, তোমরা ইতিমধ্যে বিভিন্ন পেজ বিভিন্ন চ্যানেল থেকে জেনেছো যে উচ্চ অধিভুক্ত বাইশ বিশ্ববিদ্যালয়ে চারটা মেরিটেই শেষ। এ নিয়ে তোমরা ভয়ে আছো যে আসলে কি চারটা মেরিটেই শেষ, কিন্তু না, ভয় করার কোনো দরকার নাই। তোমাদের অ্যাকচুয়ালি মেরিট সংখ্যা প্রকাশ হবে বিশ্ববিদ্যালয়গুলোতে যতটা আসন ফাঁকা থাকবে তার উপর নির্ভর করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেরিট প্রকাশিত হবে। আর এই চারটি মেরিট প্রকাশ হওয়ার ঘটনাটা কীভাবে প্রকাশিত হলে আমি বলে রাখি যে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে চার মেরিটে ভর্তির ডেট অলরেডি প্রকাশ করেছে, এটার উপর ভিত্তি করে নিজের মতো অনেকেই এটাকে মডিফাই করে নিয়েছে যে চারটা মেরিট প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়গুলো। অনেকে ভাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব কিছু যেহেতু নিয়ন্ত্রণ করতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সো তাদের নোটিশ মোতাবেকই সব কিছু হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা না, তারা অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের চারটা মেরিটের ডেটগুলো জানিয়ে দিয়েছে, চারটা মেরিটের কবে তারা ভর্তি প্রক্রিয়া শুরু করবে। তার মানে এই নয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারটি মেরিটেই শেষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেরিট সংখ্যা প্রকাশ করবে তাদের আসন ফাঁকা থাকার উপর। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, উচ্চ অধিভুক্ত বাইশ বিশ্ববিদ্যালয়ে মেরিট প্রকাশ করবে তাদের আসন ফাঁকা থাকার উপর নির্ভর করে। সো তোমরা চিন্তা করবা না বা টেনশনও করবা না, আর তোমরা ভেবে নিবা যে আমার তো পজিশন হচ্ছে 3000 বা 3500 বা 2000 বা 1800, তাইলে আমার তো কোনোভাবে দ্বিতীয় দ্বিতীয় বা চতুর্থ মিনিটেও আসবে না, আমার তো অপেক্ষা করতে হবে। অবশ্যই অপেক্ষা করতে হবে, আর অপেক্ষা করলেই ইনশাল্লাহ কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটি আসন পেয়ে যাবা। আর একটা কথা বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান থেকে এর আগের বছর 2020-2021 সেশনে বিজ্ঞানের লাস্ট মেরিট পজিশন ছিল মেবি 7000+8000+ মতো। ইভেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, উচ্চ অধিভুক্ত যে 22টা বিশ্ববিদ্যালয় আছে, 22টা বিশ্ববিদ্যালয়ে মেরিট সংখ্যা আসুন মেরিট সংখ্যা প্রকাশ করেছিল প্রায় 8টা 9টা করে। সো এবার আমরা আশা করছি এভাবে সব বিশ্ববিদ্যালয়গুলো মেরিট সংখ্যা প্রকাশ করবে। সো ভয়ের কোনো কারণ নাই, তোমরা রিল্যাক্সে থাকো, আর কী হচ্ছে না হচ্ছে সব কিছু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবা। আর আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই তথ্যগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করবা। ইভেন তোমরা সব বিশ্ববিদ্যালয়ে 24 ঘন্টার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমার যত কনফিউশন সব কিছু কমেন্ট সেকশনে বলতে পারো। তোমার তোমার কনফিউশন দূর করতে তোমার তোমার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সামনে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।